নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি সকলের পছন্দের কালা মুখে দিলেই মিলিয়ে যায় তাই এই মিষ্টিটা খেতে ভীষণই ভালো লাগে আর এটা খেতেও হয় অসাধারণ একদম মিষ্টির দোকানের মতো কালা কিভাবে কীভাবে বাড়িতে খুব সহজে তৈরি করা যায় তার জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল মিষ্টির দোকানের মতো কালাকাঁধ তৈরি করার জন্য প্রথমে ওভেনে কড়াইতে এক লিটার দুধ গরম করতে বসিয়ে দিয়েছি দুধটা দেখো ফুটে উঠতে শুরু করেছে দুধটা যখন এরকম ফুটে উঠতে শুরু করবে তখনই কিন্তু আমি গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে দেওয়ার পর দুধটাকে একটু নাড়তে নাড়তে দুধের টেম্পারেচারটাকে একটু কমিয়ে নেব দুধের টেম্পারেচারটা যখন একটু কমে আসবে মানে দুধটা যখন একটু হালকা ঠান্ডা হতে শুরু করবে তখনই কিন্তু আমি তিন টেবিল স্পুন জল আর ভিনিগারের মিশ্রণ দিয়ে দিলাম এবারে তিন চার মিনিট ধরে হাতা দিয়ে একভাবে নাড়তে নাড়তে ছানা ভালোভাবে কাটিয়ে নেব দেখো ছানা কিন্তু অলরেডি কাটতে শুরু করে দিয়েছে ছানা কাটানোর জন্য ভিনিগারের পরিবর্তে তোমরা লেবুর রসও ব্যবহার করতে পারো দেখো মিনিট চারেক ধরে একভাবে নাড়তে নাড়তে ছানা ভাবে কেটে গেছে এবারে আমি একটা মিক্সিং বোলের উপর স্ট্রেনার বসিয়ে তার মধ্যে একটা সুতির কাপড় দিয়ে দিলাম এবারে আমি ছানাটাকে ছেঁকে নেব এবারে এই কাপড়টাকে ধরে ছানা থেকে যে অতিরিক্ত জলটা আছে সেটাকে আমি বার করে নেব ছানা থেকে জল ঝরিয়ে নেওয়ার পর ঠান্ডা জল দিয়ে ছানাটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব ফলে ভিনিগারের গন্ধটা কিন্তু চলে যাবে তারপরে আমি খুব ভালো করে চিপে ছানা থেকে জল ঝরিয়ে স্টেনারের মধ্যে ছানাটাকে চাড়িয়ে দিলাম আবারও ওভেনে আমি কড়াইতে হাফ লিটার দুধকে গরম করতে বসিয়ে দিয়েছি দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দুধ ফুটে উঠতে শুরু করেছে এবার আমি একভাবে নাড়তে নাড়তে দুধটাকে অর্ধেক করে নেব দেখো দুধটাকে কিন্তু প্রায় অর্ধেক করে ফেলেছি এবারে আমি দুধের মধ্যে যে ছানাটাকে স্টিনারের মধ্যে চাড়িয়ে রেখে দিয়েছিলাম সেই ছানাটা দুধের মধ্যে দিয়ে এবার দুধের সাথে খুব ভালোভাবে ছানাটাকে মিশিয়ে নেব ছানা দুধের সাথে খুব ভালোভাবে মিশে গেলে এবার আমি একভাবে নাড়তে নাড়তে ছানার মধ্যে যে জলীয় ভাবটা আছে সেটাকে দূর করে নেব দেখো একভাবে মিনিট পাঁচের মতো নাড়তে নাড়তে ছানার মধ্যে যে জলীয় ভাবটা ছিল সেটা কিন্তু অনেকটাই চলে গিয়েছে এবার আমি ছানার মধ্যে পঞ্চাশ গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিলাম কালাকাঁদ মিষ্টিটা কিন্তু খুব বেশি মিষ্টি হয় না তাই এখানে আমি চিনির পরিমাণটা কম ব্যবহার করলাম আবারও একভাবে নাড়তে নাড়তে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এর মধ্যে যে জলীয় ভাবটা আছে সেটাকেও শুকিয়ে নেব জলীয় ভাবটা কিন্তু আমার অনেকটাই দেখো শুকিয়ে এসছে জলীয় ভাবটা যখন এরকম অনেকটাই চলে যাবে তখন এর মধ্যে আমি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়োটা এবার এর সাথে আরও এক মিনিট ধরে মিশিয়ে নিলেই এটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে যাবে এক মিনিট ধরে খুব ভালোভাবে এলাচগুলো মিশিয়ে নিয়েছি এটা কিন্তু আমার একদম রেডি গ্যাস অফ করে দিয়ে এবারে আমি একটা থালার মধ্যে ঘি ব্রাশ করে নিচ্ছি ভালোভাবে ঘি ব্রাশ করে একটুও দেরি না করে গরম অবস্থাতেই আমি এটাকে থালার মধ্যে নিয়ে নিচ্ছি থালার মধ্যে সবটা নেওয়া হয়ে গেলে এটা যেহেতু এখন বেশ গরম রয়েছে তাই আমি খুন্তি দিয়েই চেপে চেপে এটাকে চার চৌকো সেপ দিয়ে নেব খুন্তি দিয়ে যতটা সম্ভব চার চৌকো সেপ দেওয়ার পর আমি হাতের সাহায্যে এটাকে খুব ভালোভাবে চারচৌ শেপটা দিয়ে দিলাম যতটা সম্ভব এটাকে চেপে চেপে সমান করে নিতে হবে এবার এর উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি অল্প কিছু পেস্তা কুঁচি আর কিছু আমন্ডস কুচি পেস্তা আর আমন্ডস কুঁচিগুলোকে একটু চেপে দিয়ে এবার এটাকে আমি দু ঘন্টা রেস্টে রেখে দেব এটাকে ফ্রিজের মধ্যে রাখলে ভালো হয় কিন্তু আমি এটাকে ফ্রিজের মধ্যে রাখবো না নর্মাল অবস্থাতেই রেখে দেবো ফিরে এলাম দু ঘন্টা পর এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে দু ঘন্টা আমি ফ্যানের তলা রেখে দিয়েছিলাম একটা ছুরি দিয়ে যতটা সম্ভব আমি সমান করে কেটে নেব বন্ধুরা তোমরা স্কেল বসিয়ে কাটতে পারো তাতে কিন্তু প্রত্যেকটা সমানভাবে কাটা যাবে আমি স্কেল বসিয়ে কাটলাম না এখানে নর্মালি চোখের আন্দাজে কেটে নিলাম দেখো একটা নিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখো এটা কতটা পরিমাণ নরম হয়েছে ভীষণ সফট গালে দিলেই মিলিয়ে যাবে বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সকলে সুস্থ থেকেও সাবধানে থেকেও ধন্যবাদ